ক্লাস 11, আবার আমরা অনলাইন ক্লাসে চলে এসেছি। আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের বইয়ের, সেটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমাদের বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টার সেটা তোমরা খুলবে। এবার প্রথম যেটা পড়ানো আছে তোমাদের বইতে দেওয়া আছে রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্রের সংজ্ঞা বলতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকম মত দিয়েছেন। এ প্রসঙ্গে বলা যায় যে রাষ্ট্রের প্রায় 145টা সংজ্ঞা রয়েছে। ভালো করে তোমাদের বইটা ফলো করবে, ঠিক আছে। বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে রেখেছেন। ডেভিড ইস্টন কর্তৃক প্রদত্ত তথ্য থেকে জানা যায় যে রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা আছে। এবং গ্রিক দার্শনিক, তিনি একজন গ্রিক দার্শনিক, অ্যারিস্টটলের মতে তিনি কি বলেছেন এবার আমরা দেখি। তার মতে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। মানে যখন কোনো পরিবার বা সমাজ যখন একত্রিতভাবে থাকতে শুরু করে তখন তার উন্নত রূপ হচ্ছে রাষ্ট্র। এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে মত দিয়েছেন। রোমান দার্শনিক সিসলো কি বলেছেন সেটা আমরা এবার দেখি। সিসলো বলেছেন, রাষ্ট্র বলতে এমন একটি সমাজকে বোঝাতে চেয়েছেন যার বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। এবং অধ্যাপক হল এবং বোদা প্রভৃতি সবাই একটা করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। এ প্রসঙ্গে বার্জেসের মতটা কি? বার্জেস বলেছেন, রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সাধারণভাবে রাজনৈতিকভাবে সম্পন্ন জ্ঞান সম্পন্ন জনসমষ্টিকেই হলো রাষ্ট্র। রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি একটা যখন নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে তখন তাকে রাষ্ট্র বলা হয়। আর উড্রো উইলসন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই মোটামুটি খেয়াল মানে মনে রাখবে এবং ভালো করে পড়বেই। উড্রো উইলসনের মতে কি, উড্রো উইলসনের মতে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে অভিহিত করা হয়। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম মত দিয়েছেন। সেই মত সবার মত যদি আমরা নাও করি, অন্তত তিন চারজনের মত আমরা ভালোভাবে পড়বো। ডেভিড ইস্টন, অ্যারিস্টটল, উড্রো উইলসন এবং বার্জেস, এই কয়েকজনের মত আমরা একটু ভালো করে লিখব, ঠিক আছে। আর তারপরে আরও কিছু কিছু মত দিয়েছেন, যেমন একাই ভাড়া তোমাদের বইতে আছে, ল্যাস্কি এবং বার্কার প্রদত্ত যে মতগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আর রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে যে গ্রহণযোগ্য একটা মত দেওয়া আছে সেটা হচ্ছে গার্ডনারের। সবচেয়ে একটা সর্বাপেক্ষা মানে গ্রহণযোগ্য তার মতটা নেওয়া হয়েছে, মানে তিনি যে যতজন আর কি রাষ্ট্র সম্পর্কে মত দিয়েছেন তার মধ্যে গার্ডনারের মতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে গার্ডনারের মতটাও আমরা পড়বো। গার্ডনারের মত, তাহলে রাষ্ট্র কাকে বলছে? রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা হিসাবে রাষ্ট্র হলো এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ী ভাবে বসবাস করে এবং যা বৈশ্বিক নিয়ন্ত্রণ থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি দেশের যারা অধিবাসী তারা সবাই আনুগত্য প্রদর্শন করবে। তাহলে রাষ্ট্র বলতে কি বলছে? রাষ্ট্র হচ্ছে একটা প্রথম যে রাষ্ট্রের যেটা একটা নির্দিষ্ট জনসমাজ, ঠিক আছে, মানে একটা অতিবৃহৎ বা নাতিবৃহৎ একটা জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বৈশত্রুর আক্রমণ থেকে প্রায় মুক্ত এবং দেশের যে একটা সরকার থাকবে এবং সেই সরকারের প্রতি সাধারণ মানুষ আনুগত্য প্রদর্শন করবে, মানে সেই দেশের মানুষ সেই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করবে তাকেই রাষ্ট্র বলে। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের গান্নার প্রদত্ত মত, এটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, এবার চলে আসি রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ। রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, মানে এই গার্নারের মতটাই আমরা একটু ইলাবরেটলি পড়বো, একটু বড়োভাবে একটু বিস্তৃতভাবে আমরা গার্নারের মতটা পড়বো। সেটা হচ্ছে কি, মোটামুটি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার মোটামুটি চারটে জিনিসের কথা তিনি বলেছেন। এক হচ্ছে কি জনসমষ্টি, দুই হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড, তিন হচ্ছে সরকার এবং চার হচ্ছে সার্বভৌমিকতা।
এই চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়। তাছাড়াও আরও তিনটে বিশেষ গুরুত্বপূর্ণ বলেছেন, যেটাকে ওই চারটে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও আরও তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে কি, মানে মানুষজন। কোনো জায়গায় যদি মানুষজন না থাকে তাহলে আর কি সমাজ তৈরি হবে, আর কী বা রাষ্ট্র তৈরি হবে। সুতরাং সেই জন্য রাষ্ট্রের প্রধান যে শর্ত, রাষ্ট্র কাকে বলবো আমরা, তার রাষ্ট্রের কী বৈশিষ্ট্য, সেটার প্রথম শর্তই হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে এখানে নাগরিককে বলা হয়েছে, এবং সেই নাগরিককে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে তিনটে ভাগে ভাগ করেছে তোমাদের বইতে দেখা যাচ্ছে, যে নাগরিক এবং বিদেশি, বা যেটা হচ্ছে যারা বাইরের দেশের লোক, যারা আমাদের দেশে রয়েছে বা তাদেরকে বিদেশি বলে, এবং দাস, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। মোটামুটিভাবে রাষ্ট্র বলতে রাষ্ট্রের জনসমষ্টি মানে একটা কিছু সংখ্যক মানুষ অবশ্যই থাকতে হবে, এবং সেটা সেই জনসমাজ না থাকলে তো সেই সমাজই তৈরি হবে না, তো রাষ্ট্রই বা তৈরি হবে কী করে। সুতরাং একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ থাকতে হবে নাগর, সেই নাগর যে জনসমাজ তাকে মোটামুটিভাবে তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নাগরিক, দুই হচ্ছে বিদেশি, এবং তিন হচ্ছে প্রজা। ঠিক আছে, এই জন মানে আধুনিককালে মোটামুটি তিনটি ভাগে জনসমাজকে ভাগ করা যায়। আগে যেমন ছিল দাস ব্যাপারটা ছিল, এখন তো সেই জিনিসটা উঠে গেছে, এখন মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। নাগরিক হচ্ছে আমরা যারা যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে নাগরিকত্ব বহন করে চলছি, আমরা হচ্ছে সেই নাগরিক। বিদেশি কাদের বলা হয়, যারা কিনা অন্য দেশের নাগরিক কিন্তু আমাদের দেশে হয়তো কর্মসূত্রে আছে বা বৈবাহিক সূত্রে আছে, যাই হোক কারণে সে আমাদের দেশে রয়েছে, তারা হচ্ছে বিদেশি। আর তিন নম্বর হচ্ছে প্রজা। প্রজা বলতে কি, মানে যারা মানে ওই দেশের জনগণকেই বলা হচ্ছে আর কি, রাষ্ট্রের অভ্যন্তরে, এবং তাদেরকেই বিদেশি বলা, এবং বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে প্রজা বলে। মানে কি বলবো, দেশের জনগণ মানে যারা কোনো দেশে দ্বারা শাসিত, ঠিক আছে, মানে বিদেশি সরকার কর্তৃক শাসিত, মানে সে দেশ হয়তো দেখা যাচ্ছে যে পরাধীন হয়ে আছে, সেই দেশের নাগরিককে বলা হয় প্রজা। আর বিদেশি বললাম আমি, যারা অন্য দেশের লোক, তারা কোনো কারণে অন্য একটা দেশে রয়েছে, তাহলে সেই দেশে সে বিদেশি হয়ে গেল। তাহলে হলো এটা এক জনসমষ্টি। তিন বলছে কি, নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড কি, একটা পরিমাণ রাষ্ট্রের, একটা প্রত্যেক রাষ্ট্রে আমরা জানি একটা আয়তন আছে, মানে তার সীমারেখা আছে, সেই সেই রাষ্ট্রের সীমারেখা শেষ হয়ে গেলে কি হয়, অন্য একটা রাষ্ট্র শুরু হয়, সেই অন্য রাষ্ট্রের সীমারেখা থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে বাউন্ডারিজ থাকে। এবং সেই নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের দ্বিতীয় একটা উপাদান হচ্ছে কি, নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে দ্বিতীয় উপাদান। ভৌগোলিক সীমারেখা ছাড়া আবদ্ধ একটি অঞ্চলকে আমরা ভূখণ্ড বলতে পারি, মানে ভারতবর্ষের যে ভূখণ্ড সেটা ভারতের ভূখণ্ড। ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, এদিকে পাকিস্তান রয়েছে, সবার নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে একটা রাষ্ট্র বলে পরিগণিত হয়। মানে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া, অস্তিত্ব ছাড়া, নির্দিষ্ট ভূখণ্ডের অস্তিত্ব ছাড়া কখনোই একটা রাষ্ট্রকে রাষ্ট্র একটা রাষ্ট্র বলে পরিগণিত হবে না। ঠিক আছে, মানে অবশ্যই একটা মানে সেই যে যে জন বিপুল সংখ্যক যে জনসমষ্টি বা অল্প জনসমষ্টি, সেটা তারা থাকবে কোথায়, তাদের থাকার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সেটাই হচ্ছে কি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। তিন নম্বর হচ্ছে সরকার। সরকারটা কি, সরকার হচ্ছে একটা বিমূর্ত ধারণা। সরকার বলে তো কিছু নেই, এখানে উইলবু বলেছেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে। এটা হচ্ছে উইলবির মত। মানে সরকার বলতে কী বুঝি আমরা, সরকার কি কোনো মানুষ, মানুষ তো না, মানে সব মানুষের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, ঠিক, সব মানুষ দ্বারা পরিচালিত। এবং কি বলছে, এটা একটা মানে এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে। এবং গার্নার কি বলছে, গার্নার বলছেন মানে ওই সরকার বলতে গার্নার কি বলছে, সরকার হলো রাষ্ট্রের এমন একটি প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহের নির্ধারিত সাধারণ বিষয় দিয়ে নিয়ন্ত্রিত এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়। ঠিক আছে, এবং এই সরকার বিভিন্ন প্রকার সরকার আছে, আমরা এগুলো পরে পরে দেখব, বিভিন্ন রকম রাষ্ট্রে বিভিন্ন রকম সরকার পরিচালিত হয়, এগুলো পরে আমরা দেখব।
আর সার্বভৌমিকতা বলতে কি, সার্বভৌমিকতা বলতে বোঝায় চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্র যে সার্বভৌম, এই কথাটা হচ্ছে কি, রাষ্ট্রের সমাজের মধ্যে বা সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত ও চরম কর্তৃত্ব রয়েছে, এবং যে রাষ্ট্র কর্তৃক যে আইন রয়েছে সেটা সবাই আমরা মেনে চলতে বাধ্য, এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের আইনই হচ্ছে চূড়ান্ত। এই একেই বলে সার্বভৌমিকতা। দু ধরনের সার্বভৌমিকতা রয়েছে, সার্বভৌমিকতা দু ধরনের, সোভারেনটি যেটাকে বলে, সেটা হচ্ছে একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা কাকে বলছে, রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের আইনই চূড়ান্ত, অর্থাৎ কোনো ব্যক্তি বা রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান কেউ কিন্তু এই আইনের ঊর্ধ্বে নয়। আমরা সবাই কিন্তু দেশের মধ্যে রয়েছি, এবং দেশের আইনকে কি আমরা ভায়োলেট করতে পারি, আমরা কিন্তু সবাই দেশের আইন মেনে চলার চেষ্টা করি। তার কারণ কি, আইন যদি আমরা না মানি তাহলে আমাদের কি হবে, সেখানে আমরা অপরাধ হয়ে যাবে, সেটা অপরাধ বলে গণ্য করা হবে, এবং সেটা পুলিশ এসে আমাদের গ্রেপ্তার করবে। কোনো কিছুতেই আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারবো না, দেশের আইনকে আমাদের, যেহেতু আমরা দেশে বসবাস করি, যে দেশেই বসবাস করি না কেন সেই দেশের আইন কিন্তু আমাদের মেনে চলতে হবে। সেটাই হচ্ছে দেশের আভ্যন্তরীণ সার্বভৌমিকতা। আর বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝায় যে বৈষম্য নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থাকাকেই বলে। মানে কোনো বৈষম্য যদি কোনো দেশকে আক্রমণ না করে থাকে তাহলে সেই দেশ বাহ্যিক আভ্যন্তরীণতা তার রয়েছে। যদি সে বৈষম্যের দ্বারা আক্রান্ত তাহলে তার মধ্যে সেই দেশের কী বলবো, মানে বাহ্যিক আভ্যন্তরিকতা নেই। যদি বাহ্যিক আভ্যন্তরিকতা তখনই থাকবে যদি সেই দেশ বৈষম্যের আক্রমণ থেকে মুক্ত থাকে। হলো এটা হচ্ছে সার্বভৌমিকতা, হচ্ছে একটা রাষ্ট্রের 4 নম্বর পয়েন্ট, একটা রাষ্ট্রের বৈশিষ্ট্যের 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া কী আছে, স্থায়িত্ব আছে আর অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি আছে, জাতীয়তাবাদ আছে। স্থায়িত্ব মানে কি, স্থায়িত্ব মানে ধরো কোনো রাষ্ট্রের একটা মানে স্থায়িত্ব আছে, এটা একটা অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন, তাদের মতে যে রাষ্ট্রের স্থায়িত্ব নেই তা যাই হোক রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। কিন্তু মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন বলে মনে করে না, এবং মার্ক্সবাদীরা এই রাষ্ট্রকে কী বলেছে, রাষ্ট্রকে শ্রেণীহীন শোষণহীন সমাজে প্রতিষ্ঠিত করতে হলে আপনা থেকেই সেটা বিলুপ্ত হয়ে যাবে। মানে ওরা রাষ্ট্রকে কিন্তু শ্রেণী শোষণের একটা হাতিয়ার হিসাবে মনে করে, কারা, মার্ক্সবাদীরা। এবং স্থায়িত্ব না থাকলে রাষ্ট্রের একটা রাষ্ট্রকে রাষ্ট্র বলে মনে করা হবে না। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতিও একটা অপরিহার্য বৈশিষ্ট্য একটা রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তার মানে কি, কোনো একটি রাষ্ট্র যখন স্বীকৃতি মানে জন্ম লাভ করলো তখন অন্য রাষ্ট্র তাকে রাষ্ট্র বলে গণ্য করবে, এই স্বীকৃতিটা থাকা দরকার। এই প্রসঙ্গে গার্নার বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্রের সবকটা বৈশিষ্ট্য বর্তমান থাকা সত্ত্বেও যতদিন পর্যন্ত একটি জনসমাজ জাতিসমূহের পরিবার বলে অন্তর্ভুক্ত হচ্ছে না ততদিন পর্যন্ত সে আন্তর্জাতিক আইনে রাষ্ট্র বলে স্বীকৃতি পাচ্ছে না, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে রাষ্ট্র বলে স্বীকৃতি পাচ্ছে না। মানে কি, মানে কোনো রাষ্ট্র যদি সে নতুন রাষ্ট্র হিসাবে জন্মলাভ করলো, করার পর অন্য রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে আন্তর্জাতিক আইন যেটা আছে, তাহলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তবে সে রাষ্ট্র বলে গণ্য হবে। মানে বিশ্ব রাজনীতিতে একটা দেশের স্বীকৃতি দিতে গেলে অন্য রাষ্ট্রের, একটা রাষ্ট্রকে স্বীকৃতি পেতে হলে অন্য রাষ্ট্রের স্বীকৃতি থাকা দরকার। আর জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদ অনেকেই জাতীয়তাবাদের বন্ধনকে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমাজ যদি জাতীয়তাবাদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ না হয় তাহলে কখনোই রাষ্ট্র হয়ে উঠতে পারে না। এই প্রসঙ্গে বিশ্বায়নের প্রবক্তারা এই অভিমতটাকে ভ্রান্ত বলে মনে করেছেন। তাদের মতে বিশ্বায়নের যুগে এইরূপ দৃষ্টিভঙ্গি সংকীর্ণ দোষে দুষ্ট। মানে কি, মানে জাতীয়তাবাদ মানে কি, জাতীয়তাবাদ মানে একে অন্যের হয়ে চলা, মানে আমরা সবাই একটা দেশের নাগরিক, এই যে নিজেদের মধ্যে একটা একত্রিত হওয়া, একটা ইউনিটি হওয়া, এইটাই হচ্ছে কি জাতীয়তাবোধ। ঠিক আছে, এই জাতীয়তাবোধ না থাকলে একটা দেশের জাতি গড়ে উঠতে পারে না। এবং এইটা হচ্ছে আমাদের সরকারের মানে যে রাষ্ট্র করছি সেই রাষ্ট্রের 7 নম্বর বৈশিষ্ট্য। আর এখানে অনেকে আবার এটা বলেছেন যে এটা একটা ভ্রান্ত ধারণা বলে বিশ্বায়ন
প্রবক্তারা বলে করছেন এবং বিশ্বায়নের যুগে এটা একটা ভ্রান্ত ধারণা বলে ওনারা মনে করছেন। ঠিক আছে, তো তোমরা আমি যেটা পড়ালাম আজ রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো, এগুলো ভালো করে পড়বে। এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের ক্লাস ইলেভেনদের। তোমরা সবাই ওয়ার্কশিট সলভ করবে, ওয়ার্কশিট সলভ করছো না, একজন ছাড়া দুজন ছাড়া কেউ ওয়ার্কশিট দেখাচ্ছ না। ঠিক আছে, এটা কিন্তু শুরুতেই যদি তোমরা এরকম করো তাহলে কী করে পড়াশোনাটা হবে বলো? শুধু কি এই গ্রুপে জয়েন করলেই হবে? তোমাদের তার সাথে অ্যাক্টিভিটি টাস্কগুলো তো সলভ করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করো।